di e eklak marhut shesh egun ar ukraine ferot aito no ai boni এবার আমেরিকা জো বাইডেন কইব হ ইসরায়েলের সাহায্য করো হে তারাও আর তো গোলানি কিছু গরীব দেশ আছে দড়দিছত দি ইউক্রেন সোরা বিষয় দি যাসের কই সরকারে না কোন পর্যন্ত যাবি না এবার তো গুতন কিনি ওই আমেরিকা যাবি কই 28 লাখ 30 লাখ দি সোরা হতে অভিবাসী হইবি জেলখানা তো দি তো করে ফায়ারিং শিখাই হাড়া দিবি ইউক্রেন যুদ্ধ এত হাগল হচ্ছে ইয়ানো করি গুলেখা মল্লে দেশ মরিয়ম বাইসলে দেশ মরিয়ম জিগির অস্কার করি ঠিক নি রে এখন কুরিয়া দিতেছে 1 লাখ সৈন্য সেখানে তাদের প্রায় লাখখানেক সৈন্য মরে গেছে ই তো কয় না মার দিতে হইলে মার খায় হতো কথা কয় না কারবালা চলে 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 রে ইউক্রেনের আম্মাজিরা তারপরে 23 ফেব্রুয়ারি তো তারা জানে নাই তাদের পাসপোর্ট বাতিল হয়ে যাবে ছোট 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 সোনামণিগুলারে নিয়ে যাচ্ছে রাশিয়ার দিকে আয় আয় কোথায় তাদের বাড়ি কোথায় তাদের ঘর আর কোনোদিন আব্বা আম্মার সাথে দেখা হবে না কিছু ইসরায়েল চলে গেছে কিছু তারপরে এরপরে জার্মান গেছে গা এইভাবে পুরাই ইউক্রেন রিজিকের দেশ এখন মানুষ নাই শুরু হইয়া গেছে মারামারি অবস্থা ভয়াবহ কারবালা শেষ হয় নাই এই কারবালা কিয়ামত পর্যন্ত চলবে তোমার আমার জীবনে কিভাবে বাঁচবে সেটা আমি বলবো তারপরে এক শূন্য কয় যার নানা হাউসে কাউসার দিব এই ফোরাত নদীর পানি শিয়াল কুকুরে খায় কত মানুষে খায় কত নেককারে খায় গুনাহগারে খায় দুকুল ছেপে উপসে পড়ে জোয়ার বাটাতে এই ফোরাতের বাড়ি ইমাম হুসাইনের এক জাররা এক কাতরা পানি দাও না তোমরা শুধু ক্ষমতার জন্য ইমাম হুসাইনকে এক কাতরা পানি দেওয়া হইল না ঠিক না বিপদে হইলে বুঝবি এক কাতরা পানির দাম কত আমি তো বলতেছি তোরা তো বিশ্বাস করছেন না ইউক্রেনের আম্মাজিরা এখন বোঝে রিজিকের দাম কত তোরা তো আলু সলকা আর বাতের হ্যান খাইতে আয় কইছি তুই আরে খারাপ জানছ 20 মাইল দূরে হাঁটি যায় পানি কই ইয়া কই তোমাদের এগুলো তো রাখার দরকার মিনারেল ওয়াটার তারপরে এই জিনিসগুলা আহা তো 20 মাইল দূরে হাঁটি যাইতেছে কদর পানির লাই 10 জন আছে যোদ্ধা হত ফানি ফানি বলে চিৎকার দিতেছে আম্মা গেল 20 মাইল দূরে ফানি এক বোতল আনলো এক বোতলের উপরে সৈন্যরা কাউকে দিচ্ছে না আস্তে আস্তে 20 মাইল কুমিল্লা পর্যন্ত চাইবেন যে হানি আনতে বেরিয়ে খাইয়ালাম যাই সাইডে ছেলে ফেলে সব মরে গেছে হাহাকার চলতেছে সিরিয়া লেবানন তারপরে এ মিশরও হাহাকার শুরু হয়ে গেছে সুদানে ইউক্রেনে তাইওয়ানে তো যেভাবে যুদ্ধ বিমান চলতেছে মানুষগুলোর কলিজা এভাবে দিতেছে অবস্থা ভয়াবহ ঘটনাটা কি মানুষ তার মহান রবকে ভুলে গেছে ঠিক না 810 কোটি মানুষের ভিতরে 150 কোটি মুসলমান শুধু আল্লাহরে মানে আর 750 কোটি মানুষ আমার আল্লাহরে মানে না আল্লাহরে স্যাপ দেয় তো আল্লাহ তুই কিতা আমার আনা জ্ঞান বিজ্ঞানে বহুত কিছু গেছে আমার আল্লাহর দরকার নাই দেখা ইউটিউবে বেগুন লেংডি হিন্দি আঁটে বেড়ি যায় এত সুন্দর ছবি কেমনে জাহান নামে যাইব শুধু এ জিনিস ইয়ানের মাফে আন্ডার ফ্যান বানাইছে সমুদ্র সেই কতে চলতে আছে এতিরা চলের মানে 57 পর্যন্ত এগুনের দিকে চায় না ঠিক কিনা 750 কোটি মানুষ এখন বেগুন 57 মতো হয়ে গেছে আর আসর তোরা কোনো রকম 150 কোটি কয়শো কোটি 150 কোটির ভিতরে 1000-10 মুসলমান ঠিক আছে আর বেগুন সিটিং বেগ পেলে 1000-10 লোক নামাজ পড়ে আর নবীজি বলছে মেহরাজ রজনীতে আমি দিয়েছি মানুষের কিছু কিছু মানুষের মাথা হাঁটা মগজ বার হই না মগজ লল্লরায় নবীজি প্রশ্ন করলো যে বেলে মান হাউলাই জিব্রাইল কয়রা কারা কয় হাউলাই মিন উম্মতিকা এগুন আমরা সাজ্জানিয়ার লোক পৃথিবীর লোক আপনার ফাটির উম্মত আপনার উম্মত কত এরকম মাথা যে লল্লরা মগজ বার হয়ে গেছে তারা কি অন্যায় করছে হাউলাই লাযিনা লা ইউসাল্লুনা সালাতাল মাকতুবা এগুন ফরজ নামাজ পড়ে নাই তাতে সাকাল রুসুম আলা সালাতিল মাকতুবাতে ফরজ নামাজ পড়াটা তারা মাথাতে বোঝা মনে করতো এই জন্য এরকম মাথা হাঁড়া কি হাঁড়া মাথা হাঁড়া তো তোর মাথা আসেনি নবী নিচ্ছকে চাইছে যাহার নামে তোর মাথা হাঁড়া যারা নামাজ পড়ে না তাহলে এ 150 কোটি মুসলমানের ভিতরে যেগুন নামাজ পড়ে না এগুন কি মাথা হাঁড়া এগুন কি নবীর কথা কি হেসা না মিশা অর্ধেক হেসা না অর্ধেক মিশা কথা কয় না হেসা নেই তো এই যে নামাজ দিয়ে পড়েন না মাথা হাঁড়া নবী নিজে চাইছে আপনার মাথারে এভাবে ফাঁত্তর দিয়ে ফিরাইতে আছে ফেরেশতারা নামাজ পড়বেন নি তো পৃথিবীতে 750 কোটি এগুন তো বেগুন নষ্ট আর আছে মুসলমান যেগুন এগুনের মধ্যে হাজার দশেক বালা আছে আর বেগুন মাথাহারা। তো এই বিশ্বে তো লোকে না, আল্লাহর ফাটিয়ে তো নাই, কোম্পানির লোকে তো নাই, চাকরি তুই তাইছি তো কোম্পানি ইন্ডাস্ট্রিটা আর রাখবো নি। এই আল্লাহ মারামারি রেডি, পৃথিবী দুই ভাগ করিয়ে লেছে আল্লাহ, রাশিয়ার কি ইউক্রেন। আর এই হোলাটা জো বাইডেন হোলাটা 30 বার গেছে আত্মহত্যা করিবার লাই, কবার হাতে নিজের তো মাথা ঠিক নেই। এরপরে বাপের কথা একখান মনে হয়েছে কহুত্রে জিয়ানো হারবি ইয়ানো জিতবি, এ কথার মনে হয়েছে শেষবার যখন গলার দড়ি দিত লাগে কনা আব্বা কইছে যে শেষবার চেষ্টা করি চাই। তো এই হোলা 30 বার আত্মহত্যা করতে গেছে, হাতের মাথা ঠিক আছে নি। হ্যাঁ এতের নামুল নয় ডরাই, হাতে কাইলেও ফিলিস্তিন হাম দি ইসরায়েলিয়া করে আর বাই করে মারি গেলেছে, জো বাইডেন কবালা করছে। এ এখন জো বাইডেন, তারপরে ভ্লাদিমির পুতিন, জেলেনস্কি, কিং জং ফুং ফাং, এ সাইড নাড়ার কারণে দেখবি বিশ্ব শেষ। এ নাড়া কোগা আর জোরে আর 260 রাষ্ট্রে নাড়াই গুনে দাসি গুন দালাল কিতারে দালাল এগুনারে হাম দিয়ে 260 রাষ্ট্রের প্রেসিডেন্ট ক্ষমতাধর যারা আছে তো তোর ভাইয়ে দেব দিতে। তো কতক্ষণ করবো আমেরিকার বাড়ি, কতক্ষণ যাবো চীনের দিকে ঋণ দিলে ইয়েন তো আমি কয়েকদিন ইসরায়েল খাই কইব হাই আসি, ইন্ডিয়ার দিকে ভ্লাদিমির কইব রো তেল বন্ধ করে বাইশা ভাই তেল ফাটি আসি। এইভাবে দালালি করে যা কয়েকদিন খাইতে পারে। আসলে বিশ্বের অবস্থা বালানো, বিশ্বের অবস্থা কথাটি শুনতে আইসের মতো লাগে গের। এ যা আছে গরিব রাষ্ট্র বুঝছো তিগুর বেগুর, কতক্ষণ চীনের বাটি কতক্ষণ জো বাইডেনে টান দিলে কো ডলার কয়ের 300 টাকা করিয়ে ভাই ভাই আসি হাই আল্লাহ তো আরে উড়িয়া উড়াইয়েন না। আচ্ছা তো ভ্লাদিমির পুতিন ঠিক হ্যাঁ আগে ভোটটি দেখছি না আন্নারে আসি হাই আন্নে, এইভাবে অলিদের মতো আছে সিটিং এর মতো। এতান করি কদিন খাইবা আঙ্গো কারিসে বুঝলে কইতো মুক্ত এতান করি কদিন খাইবা গোলালুয়া দালাল গোলালুয়া দালাল ইডি কই পাশার মধ্যে আঙ্গরে ফিডাইতো ঠিক কিনা। অবস্থা ভয়াবহ, বিশ্বের মানুষ আল্লাহকে মানে না, মানেনি 750 কোটি মানুষ জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ তবকা চলে গেছে, ইমানেন তো ভিডে মানে না, হাতে নেট বিশ্বাস করে ইয়েন তো টিপ দিলে আমেরিকা ছবি চাই কথা কয়। আল্লাহর বেলা আইলে কয় আরে চা গেল না আল্লাহরে কি দেয়া যায় না, কো মোহাম্মদ কি এর কোরআন কু দেয়, হাতে নেটের বিশ্বাস করে। এই মোবাইল এটা সাইরেন না লোয়া ইয়েনে কত কুত্তা মুচ্ছে লোয়া এটা টাওয়ার পর্যন্ত কুত্তা মতে দেখবেন টাওয়ারে দেখবেন কুত্তে হাতে সিটিং এ অ্যাসেম্বলি কারাগার হয়ে ডাইরেক্ট মতি দেয়, তা হাতে সে না হুরা মতে না। যত সুন্দর সুন্দর বিল্ডিং আছে বেগ কেন অল্প অল্প কুতুর মতে, হাতে খারাপ না হলা। আর যে অলিভেরি আনতে হয় কিছু হাতে বহুত ভালো, হাতে হরণ দন লাগে না, মানুষের হরণ দিল এরারে বুড়িয়া গেড়ে হিরে চায় হলাম বেদ মাথার অব্দি চালাস কেন গাড়িটা ব্যারেক করেন ক কুত্তারে হরণ দন লাগে না, হেডলাইট দিল হাতে বসে এ রোডে পাঙ্গটা দেয় আয় রাত 12টা 1টা বাজে হাতে হরি যায় আসসালামু আলাইকুম আফসার সাহেব ঠিক আছে না হান্দান। মানুষের কাছে আমরা ফসল মতো হয়ে গেছি। তো অবস্থা ভয়াবহ, আল্লাহরে মানতেছে না। শিক্ষা আছে আমার আল্লাহ শিক্ষা নাই, ব্যাকে মিলি ধর্ম শিক্ষাটা দেখেন কোবালা ক্লাস 2 তে 3 তে 4 এ সাহাবায়ে কেরামের ঘটনা ছিল নাই। আর মাইয়ের বিয়া আর হোলার বিয়া ডাল দি ভাত খাই, এই জগৎ ঘুরতে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নাই। হ্যাঁ সব এই ফেলা যে হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার, আল্লাহকে তোর স্কয়ার বড় ইউ মাই গাড়া। এই জন্য ছুরি দাঁড়াইতে আছে, আল্লাহ কি দাঁড়াইতে আছে তুই তোর মাইয়ের 1.5 কোটি টাকা দিয়ে ডাক্তারি হড়াইছ, ইঞ্জিনিয়ার বানাইছ, তুই কোরআনটা শিখাইলি না। তুই মুক্তব বন্ধ করি কিন্ডারগার্টেন পর্যন্ত দিছত মারি, মুক্তবটি আবার চালু করেন এটি ইউদিন আসারা আঙ্গরে হাম দিয়ে আঙ্গরে জব করে দিছে ঠিক কিনা। এ এক কার কেজিত বরি দিয়ে আফজের এক ফাওয়া নাই। এদিন না আবুল কাসেম আর গাফুরি ভাইয়ে কইল অধ্যক্ষ আর হলা মেট্রিক পাস করি কোরআন শিখান লাগছে হরে জব করে দিছে। তো ধর্মরে তো মানুষ নফল মান্য করতেছে, তাহলে কোম্পানি হইলো আল্লাহ, ওনার হইলো গাইড বুক হইলো মহাগ্রন্থ আল কোরআন, ওনার ম্যানেজার হইলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার কোম্পানির গাইড বুকও মানে না, কোম্পানির ম্যানেজারের পর্যন্ত দাম খায় তুই মোহাম্মদের ভাতি মোহাম্মদ মাল খা মানুষ। সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম খায়। হুজুরের শিক্ষানীতি বাদ দেওয়া মানে হুজুরের দাম খাওন ঠিক না, আলেম ওলামারে মহব্বত না করা মানে বিশ্ব নবীর দাম খাওন। নবীজিকে ওয়ারাসাতুল আম্বিয়া কারগণও লামাইয়া নাই, আরো লামাইয়া হলো আলেমেরা। তা আলেম কত হয় তৈরি মাদ্রাসাতে, কত হয় পৃথিবী। আমরা দেশ ঠিক আছে মাদ্রাসাল্লাহ বিল্ডিং এর লাগলে কোন এটা বাজট নাই, কি নাই বাজট নাই। হ্যাঁ আর হুতের বিয়া ডাল দি ভাত খাই কাদ্বারা হুতের গুতর গুতর করে কবল লইলা না। আলেম ওলামা দোয়ার বরকতে রিজিক নাজিল হয়ে দুনিয়াতে। আপনি হুজুর দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। কুত্তা কামড় দিয়েছে হাগলা কুত্তা, ওর কথা সারা বিশ্বের মানুষ একই তরিক হয়ে গেছে। মানে ধর্ম শিক্ষাটারে চলিবে না মনে করি তুললি বলে গায়ের দিন, তারা গায়ের দিনের জন্য শিখে। একটা হল আমার মেরিডি নাই তাহিদ কিভাবে শেখন, আল্লাহকে হই জাল্লা তাহিদ কি রেসালা কি, এ দুই শিক্ষা নাই। আর সব পড়তে আছি আমরা, সার্টিফিকেট দিছে আমরা এ প্লাস, বড় শিক্ষিত হয়েছে, তবে আল্লাহ এবং তার রসুলের কাছে আমরা শিক্ষিত নও। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমাহুল্লাহ তাআলা বলছেন কোরআন না শিখলে শিক্ষার কোনো দামে নাই। এ বুঝ